আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিঠু লিবিয়া থেকে। আজকে আমি আপনাদের আমার লিবিয়াতে আমি যেখানে থাকি সেই জায়গার প্লেসটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ অবশ্যই আমার দেখানোর প্রয়োজন, কারণ লিবিয়াতে সবচেয়ে বেশি মানুষ থাকার জায়গার যন্ত্রণায় থাকে, এখানে থাকার জায়গার সমস্যাটা সবচেয়ে বেশি। তবে আমি প্রথমে যেই লিবিয়াতে এক জায়গায় কাজ করতাম ওখানে থাকার জায়গাটা মোটামুটি ভালো ছিল, তারপরে এই এই জায়গাটা মোটামুটি ভালো আর কি। মোটামুটি ভালো বলতে হলো লিবিয়াতে যদি 5 জন লোক, পুরা লিবিয়া মিলা যদি 5 জন লোক ভালো জায়গায় থাকে, তার মধ্যে আমি একজন আছি, একটা ভালো পরিবেশে আর কি। এখানে সিকিউরিটি 100% সিকিউরিটি এবং মালিক ভালো এবং সব দিক দিয়ে মোটামুটি ভালো একটা জায়গাতে আছে, ঠিক আছে। যে কারণে এই জায়গা থেকে আমি কখনো নড়ার জন্য চেষ্টা করিনি। থাকার জায়গার পরিবেশ, একটা ভালো ভালো একটা জায়গা, সব দিক দিয়ে মোটামুটি এখানে খুবই একটা ভালো একটা পরিবেশ, যে কারণে আমি আপনাদের কাছে আজকে একটু এই লিবিয়ার একটা মানে থাকার পরিবেশ বা জায়গা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো এই জায়গাগুলো। তো আজকে আমি ছুটির দিন আমি ভিডিও করবো করবো করতে 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 করি না আর কি, ভালো লাগে না খুব একটা, আগেকার মতো আমি ভিডিও দিই না। তারপর আমি চিন্তা করলাম মাঝে মধ্যে আপনাদের সাথে অবশ্যই প্রেজেন্ট হওয়া উচিত, আর আমি সম্ভবত খুব খুব একটা সময় আমি লিবিয়াতে নাই, যে কারণে আমি আপনাদের কাছে আর এই জায়গাটার ভিডিওটা করতেছি আর কি। তো আসুন আমরা এখানে, আমার এই এই এইটা হলো বিশাল একটা জায়গা, আমরা উপরে ছাদে থাকি। আমার এখানে সামনে আমার বাসার রাস মানে বাসার নিচেই আর কি রোড, মেন রোড, এবং আমার প্লেসটা বিশাল বড় প্লেস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নাকি, আমার সূর্যের আলো শ্যুট করতেছে কারণে আমি দেখাতে পাচ্ছি, বুঝতে পারছি না, মানে বিশাল বড়। এখানে আমরা ফুটবল খেলি, ফুটবল হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই তো ফুটবল। তো এটা হলো বিশাল একটা মানে মানে অনেকগুলো রুম, আমরা মাত্র এখন 2 জন থাকি এখানে, আগে ছিলাম আর একজন 3 জন, আবার মাঝে মধ্যে কাকু নিয়ে আসি এখানে, নিয়ে আসে আমার একটা সাদিক আছে আমার আমার ক্লিনিকে, আবার তাকে কাজে লাগা দিছি এবং সে মাঝে মধ্যে আসে এবং আসার পর এখানে থাকে, রান্নাবাড়ি করে, মাঝে মধ্যে খাওয়া হয়, খুব ভালো ভিআইপি খাওয়ার আয়োজন করি আমরা এখানে। সাথে নিচেই মার্কেট, নিচে বাজার, আর নিচেই মেন রোড, ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটবল ফুটবল ফুটবলের মাঠ, মানে ফুটবল খেলা হচ্ছে, দিন খেলা হয়, আর নিচেই দেখতেছে মেন রোড। আর এখানে আমরা সচরাচর আমরা এখানে ঘোরাফেরা করি এবং খুব পরিবেশ একটা ভালো, উপরে দোতলায় ফাঁকা একটা ফিল্ড, ঠিক আছে। এই জন্য তো আমি চিন্তা করলাম যে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করি আমার এই জায়গাটা, আমি যত এটাই আমার স্মৃতি হয়ে হয়তো থাকবে, আমি ইউটিউবে আপলোড করব। তো বিষয় তোমাদের আর একটা কথা আমি মেসেজ দিতে চাই, সেটা হলো এই লিবিয়া শহরে কিন্তু আমি অনেক লোকের থাকার ব্যবস্থা করতে পারি না, মানে থাকার ব্যবস্থার সমস্যা, যেখানে অনেক লোকের চাকরির এখানে মানে কাজ করানোর সমস্যা হয়, কারণ চাকরি অনেক পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, কিন্তু সমস্যা একটাই, থাকার পরিবেশ হয় না, লোকজন এখানে অনেক কষ্টে থাকে, হয় এমন একটা জায়গায় থাকলো পুলিশে ধরবে, ওই চোর চাপটা আসে সমস্যা করবে, গুলি ধরে টাকা পয়সা কাড়িয়ে নেবে, এই বিভিন্ন ধরনের সমস্যা থাকে এখানে, অনেক অনেক সমস্যা। আমি এই যে ভিডিওগুলো করতাম না, অনেক অনেকে ভিডিও করে বিভিন্ন জায়গায় দেখায়, আসলে ফাঁকা জায়গা ছাড়া ভিডিও করার সমস্যা এখানে, আমি এই ফাঁকা জায়গায় ভিডিও করতেছি কোনো সমস্যা নাই, কিন্তু কোনো লোক যদি দেখতে পায় বা কোনো লোকের যদি ছবি উঠে মনে হয় তাহলে মোবাইল কাড়িয়ে নিয়ে নেবে সাথে সাথে, এত খারাপ এরা, ঠিক আছে। এখানে খুবই সেন্সিটিভ, মানে হয়তো আমি হয়তো আমার কথা অনেকে হয়তো প্রলোভন হয়তো মনে হতে পারে যে ভাই আপনার আপনার কথা শোনা ভালো লাগে ওখানে যেতে চাই, কিন্তু আসলে এখানে থাকা যে কী কষ্ট বা কী যন্ত্রণা যারাই থাকে তারাই জানে। তবে ভালো জায়গায় থাকতে পারলে তো একটু সেফ থাকা যায়, একটু মানে মানসিক অশান্তিটা কম হয়, আর যারা হলো এই কষ্টে থাকে, কাজকর্ম ভালো নাই, খাবার থাকার সমস্যা সব দিক দিয়ে, তারা সবচেয়ে বেশি সমস্যা ফেস করে, ঠিক আছে। তা আমি এই এখানে আমরা ফুটবল কিনছি আর কি, আমার মাঝে মধ্যে খেলা হয়, মালিক আমাদেরকে খেলার জন্য নেওয়া যায়, আর এই জন্য আমরা আমরা প্রতিদিন মাঝে মধ্যে প্রায় প্রায় খেলি ফুটবল আর কি। এই তো ফুটবল আমার দেখতে পাচ্ছেন। তো বিষয় হলো আমরা আবার এখানে আবার এই ফুলের গাছে চারা লাগাইছি, টমেটো লাগাইছি, এই আঙ্গুর ফল টমেটোর গাছ এখানে চাষ করতেছি, আপনারা দেখাই দেখুন, হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি লাগাইছি আর কি। তো লিবিয়ার জীবনটা এখানে অনেক, আমার জীবন অনেক সময় কেটে গেছে এই জায়গাতে, তবে এখানে একটু ভালো পরিবেশে ছিলাম, আর আগে যে জায়গাতে ছিলাম ওখানেও ভালো ছিল, কিন্তু ওখানে একা একাই থাকতাম, আর এখানে 2 জন 3 জন থাকি, ভালো লাগে, কথাবার্তা হয় এবং গল্প হয় এবং রান্না করে খাওয়া হয় ইচ্ছা মতো, নিজের যা লাগে নিচে নিচেই দোকান, সব বড় মার্কেট আছে, সুপার মার্কেট, আমাদের কোনো জায়গায় দূরে যেতে হয় না, যে কোনো কিছুর জন্য আমরা এখানেই পাই। তো এখন আমার দেখা দেখে আপনারা হয়তো মনে করবেন যে এখানে যাবো থাকবো কাজ করবো, আসলে এই এই স্টেপটা পাওয়া লিবিয়াতে খুবই কঠিন,
যে থাকবো, ভালো কাজ করবো, এই ধরনের মানে খুবই কঠিন, থাকতে অনেক কষ্ট করতে হয়। তারপরে হয়তো সিচুয়েশনের মূল্যে হয়তো ভালো একটা জায়গাতে হয়তো সেটেল হতে পারবেন। তাছাড়াই এই থাকার সমস্যাটা খুবই সমস্যা, মানে একটা রুমে হয়তো 6 জন, 7 জন, 8 জন, 10 জন থাকে। আবার কোনো রুমে দেখা গেল যে হলো ওই পেশা পায়খানার সমস্যা, পেশা পায়খানা অনেক লোক থাকলে সেখানে পেশা পায়খানা, সিরিয়াল ধরতে হয়, গোসল করার সমস্যা হয়। আর এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে, রুম করে দিছে, 3-4টা রুম আছে, যে কোনো রুমে আমরা এক রুমেই থাকি, আর একটা মানে টয়লেট আছে, ওখানে আমরা গোসল করা সবাই, আমরা 2 জন থাকি, তো কোনো সমস্যা নেই, যে কোনো মুহূর্তে যাচ্ছি, যে কোনো মুহূর্তে হচ্ছে। এই জন্যেই এই আমার এখানে খুবই সুবিধা, এবং সবগুলো আমার পরিচিত, কোনো সমস্যা নাই। নিচে আমাদের এই হাসপাতাল ক্লিনিক, তো এখানে আমাদের মানে মোটামুটি সবচেয়ে একটা ভালো একটা পরিবেশে থাকি। আর এখানে এই শীতকালে সবচেয়ে একটা, এখানে আর একটা সমস্যা হলো শীতকালে অনেক বাতাস উপরতলায়, মানে অনেক বাতাস, এই এখনও শীত, ভালো শীত, কিন্তু নিচে অত শীত নাই, কিন্তু উপরে অনেক অনেক পরিমাণ শীত। ঠিক আছে, এখানে এই ধরনের এই উপরে এই ধরনের খালি সমস্যা হয় যে শীত বেশি, এছাড়া তেমন কোনো সমস্যা নাই। তো এখন যারা হলো লিবিয়াতে আসেন বিশেষ করে, তারা কিন্তু মোটামুটি গেম দেওয়ার জন্য উদ্দেশ্যে আসেন, যে গেম করা ইটালি চলে যাবে, অনেকে কাজ করার স্বপ্ন নিয়ে আসেন। তো কাজ করার স্বপ্নের ক্ষেত্রে কাজ ভালো যদি কেউ দিতে পারে, ভালো কাজ যদি হাতে থাকে যে না এই কাজটার এর পরিবর্তে একে ঢুকে নেবো, এই ধরনের কাজের ক্ষেত্রে সবচেয়ে একটা ভালো ইয়া পাওয়া যায়। তাছাড়া সমস্যা খুব, এখানে কাজ পাওয়া যায় না, লোকজন অনেক অনেক কষ্ট করে, অনেক বেশিরভাগ লোক চলে যায়, বেশিরভাগ লোক কিন্তু এই দেশ থেকে চলে যায়, এবং যারা টাকা পয়সা দিয়ে গেমের জন্য বিপদে পড়ে তারা পরবর্তীতে গেম দেয়। তাছাড়া গেম হয়তো বা এখান থেকে দিত না, কারণ এই দেশটা অশান্তির, বলে আমি তো বারবারই আপনাদেরকে বলি, অশান্তির একটা পূর্ণ দেশ। যারা এই দেশ আর নেবেন তারা অবশ্যই ভেবে চিন্তা নেবেন, তাছাড়া এখানে এসে বিপদে পড়বেন, তারপরে হয়তো আমাদের আবার দোষ দেবেন যে আমি ইউটিউবে অনেক কিছু বলি। আসলে আমি সঠিক কথা বলার চেষ্টা করি, কারণ লোকজন আসে কান্দাকাটি যান না করে, বিপদে যান না পড়ে, এটাই আমি আমার মূল টার্গেট। আর পরিশেষে আরও কয়েকটা কথা বলি, সেটা হলো এই মোটামুটি যারা হলো বেনগাজি শহরের মধ্যে আছেন, তো গরমকালে তাদের একটু কাজের চাহিদা হয় মোটামুটি, শীত চলে যাওয়ার পর পর, রোজার পর পরে কাজের চাহিদা একটু মোটামুটি পাওয়া যায় আর কি, কারণ লোকজন বিশেষ করে সবাই গেমে চলে যায়, যেক্ষেত্রে এই কাজের একটু চাহিদা থাকে। আর গরমকালে এই জন্যই কাজের চাহিদা থাকে যে লোকগুলো গেমে চলে যায়, আমার যেমন আমি যদি চলে যাই এখান থেকে, তাহলে আমার শীতটা ফাঁকা হবে, তখন আরেকজন এখানে ঢুকে যাবে। এইভাবে পর্যায়ক্রমে কাজের একটা এখানে গরমকালে চাহিদা হয়, এবং শীতকালে বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এবং সব দোকানপাট বা কাজকর্মর চাহিদা কম থাকে, এই জন্য লোকজন কাজ করতে পারে না। তা আমার এই লিবিয়ার জীবনে এখানে আমি থাকে মোটামুটি একটু শান্তি পাইছি, মানে থাকার পরিবেশটা খুবই ভালো, একটা রাত্রে থাকার জায়গাটা ভালো হলে মানে শান্তি পাওয়া যায় মানসিকভাবে, উপরে যাই করি, যেটাই করি, যেই হুড়াঙ্গা শব্দ বা যেটাই করি কোনো সমস্যা নাই, হানে হাসি ঠাট্টা সব কিছু করা কোনো সমস্যা নাই। আর এখানে মোটামুটি 100% সেফ থাকে, নিচে সিসি ক্যামেরা লাগানো আছে, আর এই ধরনের ওখানে মানে বাইকে কোনো পরিবেশ তেমন খারাপ কিছু ঘটে না, এটা আর কি। মোবাইল বাইরে যাওয়ার সময় মোবাইল অবশ্যই সেফ রাখা যেতে হয়, তাছাড়া সমস্যা আছে, মোবাইলটা হলো সেফ রাখার জন্য মোবাইলটা অবশ্যই রাখা যেতে হবে, যে কোনো জায়গায় বাইরে গেলে দেখা যাচ্ছে যে মোবাইল রাখা যেতে হবে। আপনি টাকা পয়সা নিয়ে গেলেন যান, তাও তেমন বেশি টাকা পয়সা নেওয়া যাবে না, সামথিং কিছু, আর বাদ বাকি সবসময় সবগুলো কাছে রাখতে হবে, এমন সেফে রাখতে হবে যাতে গেলে যান কেউ হাত দিতে না পারে বা হাত দিতে যান পারবে না, সেই পরিবেশে রাখতে হবে, তাহলে কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।